आपकी पेज है? কে বুড়ো লোকটা? হ্যাঁ, ও নিচে মালজন করছিল। নিচে কি করছিল? কয়লা যে নামছে মাল নিয়ে ওজন করছিল। বুড়ো লোকটা লুঙ্গি পরে কালো করে নাটা করে? হ্যাঁ। উনিও ছিল? উনি ছিল। উনি অনেক কিছু বলেনি যখন আপনার মানে ঘটনা হচ্ছিল, মানে প্রথমে আগে রড দিয়ে মেরেছে? হ্যাঁ, প্রথমে রড দিয়ে মেরেছে না ধাক্কা মেরেছে? বড় গাড়ি ছিল? বাস বাগানের দিকে দাঁড়িয়ে ছিল না রাস্তার দিকে দাঁড়িয়ে ছিল? বাস বাগানের দিকে দাঁড়িয়ে ছিল। আর সব ওই ছোড়া ঝুড়ি ছিল, মাল খালাস করছিল? হ্যাঁ, ঝুড়ি 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 ছিল তো, ঝুড়ি করে তো না বস্তা করে? ঝুড়ি করে। আর দশ বারো কটা ছেলে ছিল দেখে? দশ বারোটা ছেলে, সব বড় বড় ছেলে ছিল না? বিহারি ছেলে? হ্যাঁ, বিহারি ছেলে। হ্যাঁ, বিহারি ছেলে, বিহারি মানে গাড়ি খারাপ। আমি দেখিনি তো ওখানে, তখন গাড়ি খালি হয়েছিল, আমি তো গেছি দেরি করে, আমি তো খেয়াল করিনি। আমরা তো দেখি ওখানে, আরে ওটা তো আমাদের মনেপুর এরিয়া, মানে ওখানে একটাই গাড়ি ঢুকবে, যে রাস্তাটা যেরকম যে একটাই গাড়ি ঢুকবে, একটা গাড়ি ঢুকবে। আর যেহেতু আমরা লাইনে থাকি, ওদের অত খেয়াল নেই, আর আমাদের এত বড় ক্ষমতা নেই কারোর গায়ে হাত দিয়ে কথা বলতে, বিশেষ করে মেয়েদের আমাদের পাড়ার মধ্যে এত বড় কারোর ক্ষমতা নেই গায়ে হাত দিয়ে কথা বলতে। আর এমনি রড দিয়ে মেরেছে, বুঝতে পারছেন? পুরো দেখলেন রড দিয়ে এখান থেকে পুরো এত অব্দি ফ্র্যাকচার করতে বলছেন। ফোনটা পেয়েছে ভাই? না, আস্তে আস্তে সব মনে পড়বে। দেখে কিছু উল্টো একটা কথা বলতো? শুধু আপনাকে দেখতো, যে আপনি খেয়াল রাখতো যে আপনি যাচ্ছেন রাস্তায়, খেয়াল রাখতো। আপনারা যেটা ভাঙচুর করছেন ওটা কি ঠিক করছেন? ওই তো ভাঙচুর করলেন, কেন করলেন ভাঙচুর? অবশ্যই শাস্তি হবে, কেন শাস্তি হবে না? অবশ্যই পুলিশ নিশ্চয়ই করছে, নিশ্চয়ই শাস্তি হবে। আমার বাড়ি এখানে না, আমার বাড়ি পাশের পাড়ায়। আমার ভোরবেলায় সকাল নটার নাগাদ আমাকে ফোন করে, আমার যে দিদির সাথে ঘটনাটা ঘটেছে তার পাশের বাড়ি এক দিদি আমাকে ফোন করে যে এরকম একটা খুব বড় অঘটন ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুই তাড়াতাড়ি আয়। আমি ভাবলাম কী না কী হয়েছে, তারপরে এখানে এসে জানতে পারি এরকম আমার দিদি ভোরবেলায় কাজে যেতেন, একটা দুধের দোকানে একজন তার এক ভাই আছেন, তাকে হেল্প করতেন, তো সেরকম ডেলি যাচ্ছিলেন। সে আমার পাড়াতেই, পাশের পাড়ায়, মোল্লার গেট, সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি। তো সেখানে উনি যেতেন ভোরবেলায়, দুধের গাড়ি যেহেতু আসতো, দুধের গাড়ি খালি করার জন্য হেল্প করতে তিনি যেতেন। তো আজকেও সেরকম যাচ্ছিলেন। তো সেই সময় কিছু দুষ্কৃতী মানুষ, কুরুচি সম্পন্ন মানসিকতার মানুষ, তারা তাকে প্রথমে মাথায় আঘাত করে,
আঘাত করার ফলে সে রক্তাক্ত হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে তাকে কম করে 4-5 জন মিলে তাকে ধর্ষণ করে। গণধর্ষিত হওয়ার পর 5টা নাগাদ এলাকার লোকজন জানতে পারে, দেখতে পারে তার শরীরে 1 ফোঁটা সুতো ছিল না, নিচের অংশে কোনো পোশাক ছিল না। তাকে সেই নগ্ন অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং সাথে সাথে তাকে SSKM-এ নিয়ে যাওয়া হয়। আমাদের লোকাল কাউন্সিলর, আমাদের লোকাল থানা যথেষ্ট সাহায্য করেছে এখনও অবধি। এখন দেখা যাক কী হয়, শেষ পর্যন্ত দোষীরা ধরা পড়ে কি না এবং তারা সাজা পায় কি না সেটাই আমরা দেখার অপেক্ষায় আছি। দোষীরা ধরা পড়ুক এবং তারা সঠিক সাজা পাক এটাই আমরা চাই। আমি কাউকে অন্যভাবে সন্দেহ করতে পারছি না, জানি না, বলতে পারবো না। কিন্তু এখানকার আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে যে যেখানটায় ঘটনাটা ঘটেছে সেখানকার লোকজনকে পুলিশ নিয়ে গেছে, দেখা যাক তদন্ত করে কী ব্যাপার। হ্যাঁ, আমার নাম সুজয় শিকদার। আমি যার সাথে ঘটনাটা ঘটেছে তার কাকার ছেলে, মানে খুড়তো তো ভাই হই আমি। ঘটনাটা শুনেছি না শুধু, পুরো ব্যাপারটা যখন মানে এই যে শিলা শিকদার অবিবাহিত, প্রায় 40 বছর বয়স্ক, প্রতিদিন কাজে যায় 4টে সোয়া 4টের সময়, কোনো দিন কোনো অসুবিধা হয়নি। কিন্তু এইরকম ঘটনা এই এলাকায় বিগত 30-40 বছরে হয়েছে বলে আমার জানা নেই। খুব শান্তিপ্রিয় এলাকা, কিন্তু ব্যাপারটা হলো আজকে 5টার সময় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওই ছাট কাপড়ের একটা ওই স্ক্র্যাপের একটা কাজ করে, তার একটা ছেলে এসে এই শিলা শিকদারকে অচৈতন্য অবস্থায় এখানে দেখতে পায়, বিভৎস্র অচৈতন্য। তখন সে বাড়িতে খবর দেয় এবং আমরা জানতে পারি এখান থেকে একজন ভদ্রমহিলা খবর দিয়েছে, আমি সাথে সাথে আসি, পুলিশকে খবর করি, পুলিশ আসে, আমরা আসি, সমস্ত তথ্য দেখা হয়েছে। আমি তারপরে আমাদের মাননীয় MLA দুলাল দাসকে জানাই ব্যাপারটা। দুলাল দাস বলছেন ইমিডিয়েট যেন পুলিশ এখানে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে খুঁজে বের করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, যাতে এই এই জিনিস ভবিষ্যতে করা তো দূরের কথা, যেন সেটা নিয়ে ভাবতেও না পারে। তো সুতরাং এটা শান্তিপ্রিয় এলাকা, আর কিছু কিছু প্রবলেম হচ্ছে, জবের থেকে CSC টাইমার লাগিয়েছে, একদিন বৃষ্টি হলে পরের দিন সালফার পড়ে যায়, দেখা যায় যে টাইমারের কারণে অনেক জায়গায় লাইট অফ থাকে, যদি টাইমার অফ করে সুইচ আগের মতো সুইচ ফিরে আসে তাহলে এলাকা অন্ধকার থাকবে না। এখন আজকে বলার পরে আজকে আবার টাইমার সারিয়েছে, হয়তো 2 দিন ঠিক থাকবে, কিন্তু যেই ঘটনাটা ঘটলো এইটা আমাদের এলাকার লজ্জা, মহেশতলার লজ্জা, আমরা তার কঠোর শাস্তি চাইছি, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা করার কেউ সাহস পর্যন্ত না পায়। এলাকা এরকম ঘটনা প্রায়ই অনেক জায়গায় থাকে, তাহলে যদি সেটা দুষ্কৃতীদের কাজ, দুষ্কৃতীরা করে, তারা তাদের সুযোগ খুঁজে বেড়ায়। আমি অনুমান করার মতো পজিশনে নেই এখনো, যতক্ষণ ইনভেস্টিগেশন চলছে, একটা FIR হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করে আমাদের বিশ্বাস সঠিক তদন্ত করে জিনিসটা বেরোবে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে। এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, আগে তো মেয়েটাকে চিকিৎসার ব্যবস্থা সেখানে PG টমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে, মেয়েটা আগে সুস্থ হোক, পুলিশের কাজ করছে, সমস্ত তথ্য যাচাই করে তারা দেখছে। পাশের বাড়ি ওইদিকে একটা CCTV ছিল, সেইখানে এইটা গার্ড আছে, তো সেইটা বোঝা যাচ্ছে না, তো যদি সেইটা ইয়ে হয় আমরা কঠোর শাস্তি চাই। আমরা এলাকার সবার পক্ষ থেকে, আমি অ্যাজ এ কাউন্সিলর, বর্তমান কোঅর্ডিনেটর ডাক্তার খোকন সেন, কঠোর শাস্তি বিধান হোক এটা চাই। আমার নাম ডাক্তার খোকন সেন, কোঅর্ডিনেটর মহেশতলা 11 নম্বর। ঘটনা বলতে ভোরবেলা এসে দেখছি এরকম অবস্থা, এরকম রেপ করে ওখানে মেরে দিয়ে গেছে। তো সকালবেলা আমাকে ফোন করা হয় যে কাকা অফিস যেহেতু, তো এসে দেখছি এখানে এরকম পড়ে আছে, তো আমরা তুলে হসপিটালে পাঠাই, ওখানে এরকম পর্দা দিয়ে ঘেরা ছিল, পর্দা সাদা দেখলাম আমার পড়ে আছে, মাথা ফেটে গেছে। ভোরবেলা তখন হয়েছে, আমরা তখন 6:30টার সময় করোনাকা দেখতে পেয়েছি। ভোরবেলা উনি এখানে কী করে এলেন? উনি কাজে যায় এখান থেকে, ভোরে কাজে যায়, কাজে যাওয়ার পথেই এটা হয়েছে। আমার যত সম্ভব যে ওই কেউ ফলো করে এগুলো কিছু করেছে, এরকম তো আজ পর্যন্ত আমাদের পাড়ায় কোনো দিন ঘটেনি আমার জ্ঞান অবস্থায়। তো এখন যার সাথে ঘটনাটা হয়েছে, আমার নামটা
নামটা ওনার হচ্ছে কৃষ্ণটা কোনো অন্যায় করেনি এবং ওনার মতো কারোর সাথে কোনো ঝগড়া হয়নি, পাড়ার মধ্যে খুব শান্তিপূর্ণভাবে থাকে, ঠিক আছে, নিজের কাজ করে এবং নিজেই থাকে ভালোভাবে। তো সেখানে তার সাথে এরকম ব্যবহার আমার চাই, এর কোনো একটা প্রতিবাদ হোক, কঠোর অন্যায় যেটা করেছে তাতে শাস্তি হোক, আমার যে এটা শাস্তিটা আমরা নিজেরাই দেবো, সেটা তো বলা যাচ্ছে না। এখন ভোরবেলা যেহেতু করেছে করলে নিশ্চয়ই পেয়ে যেতাম, অনুমান সন্দেহ বলতে দেখুন যদি কেউ শত্রু থেকে থাকে মনে মনে সেটা তো আমরা বলতে পারবো না, বা আর কে আছে এটা বলতে বলো, কলা দোকান বলতে ওই গলিতেই পড়েছিল, ওই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আমার নাম অনামিসি কয়াল।